প্রতিনিধি সরাসরি রয়েছে। বাম কংগ্রেসের মিছিল চলছে, কারণ বিভিন্ন দিকে দিকে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি কথা বলবো। উজ্জ্বল, দেখো এটা হচ্ছে বাম এবং কংগ্রেসের ডাকে প্রতিবাদ মিছিল, রাসমণী থেকে শুরু হয়েছে এবং দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টির মধ্যেও এখানে কিন্তু জাস্টিস চাই এই স্লোগানকে সামনে রেখে মিছিল চলছে। মিছিলে এখানে বিমান বসু রয়েছেন, সূর্যকান্ত মিশ্র থেকে শুরু করে মোহাম্মদ সেলিম প্রত্যেকেই রয়েছেন এবং প্রচুর পরিমাণে মহিলারা রয়েছেন যারা এই বৃষ্টিকে উপেক্ষা করে তারা কিন্তু মিছিল চালিয়ে যাচ্ছেন এবং তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না এই নির্যাতিতা গোটা ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে ততদিন পর্যন্ত এই আন্দোলন কিন্তু চলবে। মূল স্লোগান কি, মূল দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ, দাবি এক দফায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এটাই হচ্ছে এই মুহূর্তে স্লোগান। যে মুখ্যমন্ত্রী পদত্যাগ তারা চান, তারা মনে করেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তার পদে থাকার অধিকার নেই সেই কারণে। এবং আমাদের প্রীতম যে ছবি দেখাচ্ছে, দেখো বিশাল মিছিল এবং সেই মিছিল কিন্তু একেবারে প্রচণ্ড বৃষ্টির মধ্যে এগিয়ে যাচ্ছে। এই মিছিল রানি এখানে গিয়ে একাডেমির সামনে এই মিছিল শেষ হবে এবং তারপর সেই মঞ্চ থেকে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করবেন বাম এবং কংগ্রেস নেতৃত্ব। এই মুহূর্তে মিছিল প্রায় রবীন্দ্র সদনের সামনে এবং এই মিছিল থেকে বারবারই কিন্তু দাবি উঠছে যে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। জাস্টিস আর্জি করেন, খুনের বিচার আর দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ, দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ, একটাই দাবি, একটাই তাদের স্লোগান, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে মিছিল এবং আমি একবার প্রীতমকে বলবো, চেষ্টা করছে বিমান বসরাও কিন্তু মিছিলে হাঁটছেন এবং অন্যান্য নেতৃত্ব তারাও কিন্তু মিছিলে রয়েছেন। এবং বামেদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে প্রতিদিন এই রকম কর্মসূচি তারা গ্রহণ করবেন যতদিন পর্যন্ত না এই ঘটনার সঠিক সুরাহা হচ্ছে। একেবারেই উজ্জ্বল, একদম বৃষ্টি উপেক্ষা করে এই মিছিল এগিয়ে চলেছে। আরজি করে যে নারকীয় হত্যাকাণ্ড, সেই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে গণ মিছিল, বিরোধী থেকে শুরু করে নাগরিক সমাজ, তার পাশাপাশি চিকিৎসকদের মিছিল। অন্যদিকে এই আরজিকর হত্যাকাণ্ডের তদন্ত চলছে, সিবিআই তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। এবং যেরকম আমরা জানি সন্দীপ ঘোষকে গতকালও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, আজও জিজ্ঞাসাবাদ চলছে। তারই পাশাপাশি ধৃত সঞ্জয় রায় তার বাড়িতেও পৌঁছে গিয়েছে সিবিআই। আরজিকরের ঘটনার প্রতিবাদে পথে নামলো বাম এবং কংগ্রেস, রাসবিহারী থেকে একাডেমি পর্যন্ত প্রতিবাদ মিছিল। প্রতিবাদ মিছিলে পা মেলালেন বাম এবং কংগ্রেসের নেতা কর্মীরা। জানা মূল দাবি কি? আমাদের মূল দাবি দ্রুত সিবিআই তদন্ত শেষ করতে হবে এবং সমস্ত দোষীদের গ্রেপ্তার করতে হবে, ক্যালকাটা পুলিশ কমিশনার পদত্যাগ করতে হবে এবং স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে। সিবিআই তদন্ত শুরু হয়েছে, আপনারা কি খুশি? এখন সিবিআই তদন্ত ঢিলা খুব ঢিলাভাবে চলে, আমরা চাই খুব দ্রুত করুক। দ্রুত সিবিআই তদন্ত শেষ করতে হবে এবং স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। মূলত এই দাবিগুলোকে সামনে রেখে এগিয়ে চলেছে বাম এবং কংগ্রেসের মিছিল এবং শেষ পর্যন্ত আরজিকর কাণ্ডে আরও বেশ কিছু পদক্ষেপ তারা গ্রহণ করতে চলেছে জানিয়েছেন বাম এবং কংগ্রেস নেতৃত্ব। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।